যেটা বলছিলাম যে রাজধানীর ভাটারা থানায় হত্যা মামলায় সাবেক চিফুই আসাম ও ফিরোজের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে ফের দশ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা এর বিরোধিতা করে জামিন চান আসামি পক্ষের আইনজীবী উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন বিচারক এদিন পোশাক শ্রমিক রুবেল হত্যায় দু দফা রিমান্ড শেষে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে কারাগারে পাঠান আদালত অনেক তথ্য লুকুচুরি করেছে উনি তো উনি অনেক তথ্য গোপন করেছে আজকে সাত দিনের রিমান্ড চেয়ে চাওয়া হয়েছিল বৃদ্ধ আদালতে বৃজ্ঞ আদালত নথি পর্যোচনা করে সন্তুষ্ট হয়ে তা তিন দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আমরা আশা করি আগামী দিনে আমরা এই আজকের যে আসাম এমপি তার জন্য আমরা একটা ন্যায় বিচার পাবো এবং আদালত তাকে ন্যায় বিচার দেবে এবং তার মতো স্বচ্ছ এবং সৎ রাজনীতিবিদ যদি এই মামলা খায় তাহলে আর কোনো মামলায় পৃথিবীতে থাকবে না